পড়েনরে দারিদ্র্য মুক্ত উন্নত জীবিকা যুক্ত কার্যক্রম অনুষ্ঠিত জনসংখ্যা বৃদ্ধিকু জমিরাস জনসংখ্যা বৃদ্ধি আবশ্যকতার অভাব তেমন মানুষ নিজের আবশ্যকতা পূরণ করা সহিত সমাজ কিভাবে ভাবে দারিদ্রতা দূর করে পারিব সমাজ কু দারিদ্র মুক্ত উন্নত জীবিকা যুক্ত করিব তাপাই সরকারক দ্বারা দীর্ঘস্থায়ী বিকাশ লক্ষ্যর স্থানীয়করণ উপরে তালিম শিবির বোডেন সভাগৃহে অনুষ্ঠিত হয়েছে। তালিম শিবিরর তৃতীয় দিবসরে সুনাপুর রোকাল ও ফরসরা গ্রাম পঞ্চায়েতর সরপঞ্চ ওয়ার্ড মেম্বর ওড়িশা জীবিকা মিশন ও মিশন শক্তির এমবিকে সিআরপি কেএম পিএম তথা অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মী মানুষ এসডিজি সেলর সাধনা কর্মী মহেন্দ্র যোশী তালিম প্রদান করবে। এলএম এপিডি নিহার রঞ্জন সাহু পঞ্চায়েত নির্বাহী অধিকারী পবিত্র মির্ধা ও জয়ানন্দ মেহের সিপি সরোজ কুমার প্রধান জিপিইও প্রফুল্ল নায়ক সুনাপুর সরপঞ্চ মুক্তা রাউত রোকাল সরপঞ্চ ঠাকুরবাগ এবং ফরসরা সরপঞ্চ সরিতানিয়াল মঞ্চাসীন লে সর্বসাধারণ দারিদ্রতা কেমিতি দূরে পারিবে কিছু বিকাশমূলক পন্থা গ্রহণ করিবে ও স্বাবলম্বী হয়ে পারিবে এবং দীর্ঘস্থায়ী বিকাশ লক্ষ্য রাখবে তাহা লা তালিমর মূল লক্ষ্য। নুয়াপড়া জেলার ওম প্রকাশ চৌধুরী সহ মনোজ কুমার খমারী রিপোর্ট।